আজকে আপনাদের জন্য একটি নতুন অ্যাপস নিয়ে এসেছি, আর অ্যাপসটি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেন্দ্রো অ্যাপস। এটাতে শর্টস ভিডিও তৈরি করা যায়, আর শর্টস ভিডিও তৈরি করে এখান থেকে মাসে 1000 টাকা থেকে 1,00,000 টাকা ইনকাম করা যায়। একদম রিয়েলি বলছি, একদম সত্যি। আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে ঘুরে ঘুরে দেখতে পারেন আপনাদের জন্য, ওকে। এবং সেখানে আপনারা দেখতে পাবেন যখন ইউটিউব চ্যানেল খুলছেন, ওকে, ইউটিউব চ্যানেল খোলার সময় আপনারা দেখতে পাবেন এখানটায় টেন্দ্রো অ্যাপসের অ্যাডভার্টাইজ চলে আসে। তারপরে আপনারা টিভিতেও দেখতে পাচ্ছেন বা যে কোনো জায়গায় দেখতে পাচ্ছেন, এই টেন্দ্রো অ্যাপসের মাধ্যমে আপনারা শর্ট ভিডিও তৈরি করতে পারেন। যেমন টিকি লাইভ ছিল, লাইকি অ্যাপস ছিল, তারপরে মনে করেন মোজ, জোস, হ্যাঁ, স্ন্যাপ, ওকে, এই ধরনের। এটা তো এর থেকে বেটার এবং সুন্দর, এটা টেন্দ্রো অ্যাপস। আর এই অ্যাপসে আপনারা লাইভ হোস্টিং নিতে পারেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডেমো, ওকে। দেখুন আমি এখানটা, আমাদের, আমার কাছে টেন্দ্রো অ্যাপসটি ডাউনলোড করা রয়েছে, আমি টেন্দ্রো অ্যাপসে ডাউনলোড করে রেখেছি আগে থেকে। তো আপনাকে একটা স্ক্রিন দিচ্ছি, ওই স্ক্রিনে দেখুন টেন্দ্রো অ্যাপস। টেন্দ্রো অ্যাপসটা যখনই আমি এখানে ক্লিক করছি, আমাদের এখানে টেন্দ্রো অ্যাপসটি ওপেন হচ্ছে, ওকে। জাস্ট দেখুন, খুব মজা, এখানে কিছু ভিডিও ফিডিও রয়েছে, অনেক কিছু আসবে। তো মি অপশনে আসছি, মি অপশনে আসার পরে এখানটায় দেখুন এই যে প্লাস বাটনটা রয়েছে, এই প্লাস বাটনে যখনই আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লাইভ অপশনটা, লাইভ পডকাস্ট। এই লাইভ উপর যখনই ক্লিক করছি, এই ক্লিক করার পর দেখুন আমার কাছে, এই দেখুন আমার কাছে ফটো চলে আসে, দেখেন ভিডিও, ওকে। আমি এখানে যেহেতু গো লাইভ করি, এখানে দেখুন, এখানে গো লাইভ করলে আমার এখানে ভিডিওটা ওপেন হয়ে যাবে, তাই কি না? ভিডিওটা ওপেন হয়ে যাবে। এবং এছাড়া এখানে যখন ওপেন করব, তখন একটা লাইভ একটা ফটো, নিজস্ব ফটো দিয়ে আমরা এখানে ওপেন করব, খুবই মজার। এবং আরেকটা বিষয় বলে দিই, এখানে পার্টি, অডিও পার্টিও এখানটায় করা যায়। এই অডিও পার্টিতে চলে আসলাম, চলে আসার পরে দেখুন এখানটা আমরা লাইভ করলে পরে আমাদের এখানে অডিও লাইভটা ওপেন হয়ে যাবে। সো ভিউয়ার্স, এবার আমাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে যে এখান থেকে আপনারা কী কী সুবিধা পাবেন, এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন, এবং কিছু ছোটো ছোটো টার্গেট আছে, এই টার্গেটগুলো ফিল আপ করলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন, ওকে। তো এর জন্য কিছু না, জাস্ট আপনাদেরকে এবার একটা কথা বলে দিই, যেমন ওয়ালেট রয়েছে, ওয়ালেটে আপনারা আসলে পরে আপনারা এখান থেকে আপনার ইনকাম দেখতে পাবেন, মাই ইনকাম দেখতে পারবেন, ওকে। আপনারা যে ডিটেলসের উপর ক্লিক করলে, আপনারা যে এজেন্সিতে যুক্ত রয়েছেন, ক্লিক করলাম দেখুন এখানটায় এই যে বেলাঘাট এজেন্সিতে আপনার রয়েছেন, এখানে ছোট টার্গেট রয়েছে 15,000, 20,000, 30,000 এরকম রয়েছে, ওকে। তো এই বিষয়গুলো এখানে দেখতে হবে না, এখান থেকে আমরা খুবই উইথড্রো দিতে পারবো, এজেন্সি আপনাকে টাকাটা পেমেন্ট করবে। আচ্ছা, এবার ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর আপনারা যে এজেন্সিতে যুক্ত হবেন, ফ্যামিলিটা দেখে নিন। ফ্যামিলির উপর ক্লিক করছি, ফ্যামিলির উপর ক্লিক করার পর এখানটা কিছু নিউ ফ্যামিলি আসবে। নিউ ফ্যামিলি আসার পর আপনারা এখান থেকে চাইলে এখান থেকে ফ্যামিলিতে যুক্ত হতে পারেন। যেমন আমার যে ফ্যামিলিটা রয়েছে, এই দেখতে পাচ্ছেন, এই বেলাঘাট দেখতে পাচ্ছেন না, বেলাঘাট ফ্যামিলি আসে ডাইরেক্ট এখানে, জয়েন টু এই বেলাঘাট ফ্যামিলিতে যুক্ত হয়ে যাবেন, ওকে। যুক্ত হয়ে যাওয়ার পর জয়েন হয়ে যাবেন, জয়েন হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন, এবং এখানে চেক ইন থাকবে, এখানে প্রতিদিন চেক করবেন, চেক করার পর কিছু পয়েন্ট পাবেন, 40 পয়েন্ট এখানে পেয়ে গেলেন। এবার হচ্ছে, তারপরে ব্যাক করছি, ওকে, ব্যাক করছি। আরও কিছু এক্সট্রা কিছু পয়েন্ট ফাইন এখানে করতে হয়। এখানে আমার ফটোটা দেখতে পাচ্ছেন, আমার আইডিটা দেখতে পাচ্ছেন, আমার আইডিটা এসে এখানে ফলো করে দেবেন। জাস্ট এই দেখুন, আমি ফলো করে দিলাম। এখানে চাইলে আপনি আমার সঙ্গে মেসেজে কথা বলতে পারেন, যে ভাই আমার, আপনার সঙ্গে আমি এখানে হোস্টিং নিব, হোস্টিংয়ের সঙ্গে যোগাযোগ, আমার ফোন নাম্বার, সমস্ত কিছু বিবরণ আমি আপনাকে দিয়ে দেবো। তো এই এত কিছু আপনারা কীভাবে করবেন, এর জন্য আপনাকে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা চলে যাবেন। এবার দেখুন, আমার যে হোয়াটসঅ্যাপে যখন আমি আপনাকে যোগাযোগ করব, তখন এখানটায় হোস্টিং নেওয়ার জন্য যে কাজগুলি করতে হবে, সর্বপ্রথম একটা আপনার কাছে লিঙ্ক দিব, এবং সেই লিঙ্কটা এই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনার এখানটা কিছু ফর্ম আপনাকে মেনটেন্স করতে হবে, ওকে। আর ফর্ম মেনটেন্স করার পর আপনার কাছে এরকম একটা ফর্ম ওপেন হবে, এবং ওপেন হওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন, এবং গুগল ডকুমেন্টস ফর্ম আসবে, এটাকে সমস্তভাবে একদম ফিল আপ করবেন। এখানে টেন্দ্রো লাইভ অ্যাক্সের জন্য দেখতে পাবেন 18+ এখানে আপনাকে বয়স হতে হবে। এখানে আপনাকে আসার জন্য 7 জন মহিলা, তার সঙ্গে 3 জন বয়স ইকাল টু টেস্ট 10 এক্সাম্পল। আচ্ছা, এখানে ফর্ম সাবমিট করতে হবে। আপনি চাইলে আপনার জিমেল আইডিটা চেঞ্জ করতে পারেন, সুইচ টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনার জিমেলটা চেক করতে পারেন, ওকে। যদি আপনার যে জিমেলটা রয়েছে সেই জিমেল থেকে অ্যাপ্লাই করতে চান, কোনো সমস্যা নাই। এখানে আপনার কিছু হোস্টেল এজেন্সির কিছু পলিসি দিয়ে দিয়েছে, এখানে পলিসিটা আপনার ভালো করে পড়ে নেবেন, কারণ সর্বপ্রথমে আপনাকে টার্গেটের জন্য পলিসি দিয়ে দেওয়া হবে। এখানে জিরো এফ জিরোতে আছে 15,000 টার্গেট আছে, এখানে ডায়মন্ড স্যালারি আছে 450, আর বেসিক স্যালারি 300, এখানে 750 টাকা এখানটায় পাওয়া যায়। প্রথমটা সেটা কি, আপনাকে 15 দিনে আপনাকে 30 ঘন্টা লাইভ আপনাকে আসতে হবে।
প্রতিদিন আপনাকে এক ঘন্টা করে লাইভ অবশ্যই আসতে হবে। ওকে, তারপরে এফ টু রয়েছে, এখানে 35,000 টার্গেট রয়েছে। এটা খুবই সিম্পল, একদম খুবই সহজ। এখানে 10 টাকায় 100 পয়েন্ট পাওয়া যায় ইন্ডিয়াতে। ওকে, 10 টাকায় যদি 100 পাওয়া যায়, এখানে সাপোর্টার পাওয়া যায়, প্রচুর সাপোর্টার রয়েছে, 10 টাকায় 100 এ আরামসে সেন্ডিং করে দেয়। ওকে, আপনাকে সমস্ত কিছু বিবরণ বলবো। তারপরে এফ থ্রিতে রয়েছে, যেমন টুতে রয়েছে 70,000 টার্গেট, তখন আপনি 3,500 টাকা পাবেন, 3,500 টাকা ইনকাম করে একদম ইজি, একদম জল ভাত। ওকে, আর খুব তাড়াতাড়ি টার্গেট হয়, 3 থেকে 4 দিনের ভিতরে টার্গেট আপনার পূরণ হয়ে যাবে। ও টার্গেটের বিষয়ে আপনি ভাববেন, টার্গেট হয়ে যাবে। টার্গেট যদি আপনি কমপ্লিট নাও করতে পারেন, তাহলে 15,000 জায়গায় 14,000 হয়ে গেছে, তবু আপনি এখান থেকে কিছু পয়সা পাবেন। ওকে, সো এবার চলে যাচ্ছি, এখানে কিছু এক্সট্রা টার্গেটও রয়েছে, আপনি এগুলো পড়ে নেবেন। আপনারা এখানটায় এই টার্গেট শিটটা সমস্ত কিছু দেখে নিলেন, এবং এখানে বলা রয়েছে যে হোস্ট কো লাইভ ওপেন কারণে টাইম ফটো লাগানা হ্যাঁ হ্যাঁ পোস্টের সমস্ত কিছু পরে বলে দিচ্ছে, এগুলো কীভাবে করবেন যখন লাইভ করবেন। এখানে আপনাকে ব্ল্যাক স্ক্রিন রাখা যাবে না, ব্ল্যাক ক্যামেরাটাকে উল্টা করে রাখা যাবে না নিচে। আচ্ছা, এবার হচ্ছে এখানে সবার সঙ্গে কথা বলতে হবে, মিউট করা যাবে না। ওকে, টাইম বোনাস হোস্ট কো ভ্যালিড টাইম অবশ্যই পূরণ করতে হবে, হ্যাঁ, এবং সমস্ত কিছু নিয়মগুলো এখানে পড়ে নেবেন। আর তারপরে এবার চলে আসছি মেন বিষয়গুলো, ইউজার আইডি। আপনার যে ইউজার আইডি, এটা আপনাকে ফিল আপ করতে হবে না, ইউজার আইডিটা আপনাকে ফিল আপ করতে হবে না, এই যে এই জিনিসটা। এবার হচ্ছে হোস্টের টেন্ডর আইডি, এইটাকে আপনাকে ফিল আপ করতে হবে। হোস্টের টেন্ডর আইডি কোথায় পাবেন? আপনার প্যাকে চলে যাবেন, আপনার টেন্ডর অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পর আপনার কাছে টেন্ডর আইডিটি ওপেন হবে। ওপেন হওয়ার পর মেয়ের উপর ক্লিক করবেন, মেয়ের উপর ক্লিক করার পর দেখবেন যে ছোট্ট একটা আইডি লেখা আছে, WB2F, এখানে একবার ক্লিক করবেন, দেখবেন টেন্ডর আইডি কপি হয়ে গেছে। এটা যদি না করেন, এখানে কি দেখতে পাবেন, আস্তে করে কপি, এই কপি করে নিলাম, জাস্ট এখানে ব্যাক করব। ব্যাক করার পর আমরা হচ্ছে ওই ফর্মে চলে আসব, ফর্মে চলে আসার পর আমরা এখানে একবার ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা আছে হোস্টের টেন্ডর আইডিটা আমরা এখানটা জাস্ট এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। ওকে, হোস্টের নেম, আপনার যে নামটা সেই নামটা যেন অবশ্যই মিল থাকে, এখানে ফর্ম ফিল আপ করার সময় যে নামটা থাকবে এবং আপনার আইডিতেও সেই নামটা থাকে। আপনার জেন্ডার ফিমেল, আপনার এখানে ফিমেল অবশ্যই করবেন, মেল করলে কিন্তু আপনার হচ্ছে আইডিটা হোস্টিং পাবে না। আপনার যে এজেন্সি নেমটা, এজেন্সি নেম আপনার এখান থেকে চুজ করবেন, আর বেলাঘাট এজেন্সি একদম নিচের দিকে যাবেন, নিচের দিকে আসার পর দেখতে পাবেন এই যে এখানটায় বেলাঘাট এজেন্সি, আপনার বেলাঘাট এজেন্সিতে আপনি এখানে ক্লিক করে দেবেন। বেলাঘাট এজেন্সিতে ক্লিক হয়ে গেল, টেন্ডর প্রোফাইল লিঙ্ক, আপনার প্রোফাইল লিঙ্কটা কোথায় পাবেন? একবার ব্যাকে যাব, আমরা আবার টেন্ডর অ্যাপসে আসব। টেন্ডর অ্যাপসে আসার পর আপনার এখানে মিতে আসবেন, মিতে আসার পর আপনার এখানটায় যে শেয়ার অপশনটা যাবেন, ফিয়ার অপশনে যাওয়ার পরে আপনার এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। কোথায়, এই যে শেয়ার অপশনে যাবেন, লিঙ্কটা কপি করে নেবেন, লিঙ্কটা কপি করে নিয়ে নিলেন, বাস এবার আপনার হচ্ছে আপনার ওই অ্যাপসে ফর্মে চলে আসবেন, আপনার হচ্ছে ফর্মটা এখানে ফিল আপ করে দেবেন। আপনাদের ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ হিসেবে 18+ হতে হবে। ওকে, দেখা গেলো আপনার 17 বছর বয়স, কিন্তু দেখতে আপনি 18 বছরের বেশি, তো আপনি এখানে 18 করে দিতে পারেন, আপনার হোস্টিং হয়ে যাবে, আমরা যখন ভেরিফাই করব হয়ে যাবে। ক্যাটাগরিটা আপনি অবশ্যই দিবেন, আপনার কোন ক্যাটাগরি। ওকে, কোটা ক্যাটাগরি বলতে সিঙ্গিং, ড্যান্সিং এরকম দিতে পারেন। অল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনার যে ইনস্টাগ্রাম লিঙ্কটা রয়েছে, ইনস্টাগ্রামের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবেন এখানটায়, যদি না থাকে কোনো সমস্যা নেই। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, আর সেই হোয়াটসঅ্যাপেই অফিস থেকে আপনাকে যোগাযোগ করবে আপনার হোস্টিংটা কনফার্ম করার জন্য। আপনার ইমেল আইডি, এটা আপনার দিতে পারেন না দিতে পারেন। ইন্ট্রোডাকশন ভিডিও, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার অ্যাডমিন যে রয়েছে, অ্যাডমিনের উপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, বাস আপনার একটা ফর্মটা পূরণ হয়ে যাবে। ওকে, টেন্ডর অ্যাপস কীভাবে আমাদেরকে ইনস্টল করে নিতে হয় এবং সেখান থেকে আমাদের কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তো আজকে আপনাদেরকে একদম সিম্পলভাবে আপনাদের দেখিয়ে দেবো, আমি পাশে স্ক্রিনটা দিয়ে দিচ্ছি। তো আমরা টেন্ডর অ্যাপসটির লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাব, এবং ডেসক্রিপশন বক্সের উপর আমরা ক্লিক করলে আমরা চলে যাব প্লে স্টোরে, এবং প্লে স্টোর থেকে আমরা এটাকে ইনস্টল করে নেব। তো আমার কাছে একটি স্মার্টফোন রয়েছে এবং টেন্ডর অ্যাপসটি রয়েছে, আমি স্ক্রিনটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, স্ক্রিনে আমরা ওপেন করছি, ওকে প্রথমে, ওকে তো আমরা প্রথমে ওপেন করছি। ওপেন করার পর আমাদের সামনে টেন্ডর অ্যাপসের এবং ফর্মালি যে স্মার্ট ভিডিও তৈরি করতে হবে, শর্টস ভিডিও এবং লাইভ স্ট্রিমিং করা যায় এটা। তো আমরা এটাকে সাউন্ডটা এখানে বন্ধ করে দিচ্ছি সাউন্ডটা, এবং হোয়াইল ইউজিং দ্য অ্যাপস, তো হোয়াইল ইউজিং দ্য অ্যাপস আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কাছে এরকম ভিডিও টিডিও আসবে, তো আমাদের মির অপশনটা যেখানে আছে, মির অপশন এখানে আসার পর আমাদের এখানে ফোন নাম্বার অথবা ফেসবুক বা গুগল আইডিতে আমাদেরকে এখানটায়
এটা ওপেন করতে হবে। তো আমি এখানে আপনাকে সবথেকে বেটার বলবো, আপনি এখানে ফোন নাম্বার দিয়ে আপনি এখানে করবেন। তো এখানটা নিচে দেখবেন একটা টিক মার্ক রয়েছে, টিক মার্কের উপর ক্লিক করবেন। তারপর আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারে আপনারা এখানে ক্লিক করবেন। ফোন নাম্বারে ক্লিক করার পর আপনার কাছে যে ফোনটা দিয়ে আপনি এখানে হোস্টিং নেবেন, লাইভ নেবেন, তো সেই ফোন নাম্বারটা আপনি এখানটায় মানে ইনস্টল করে নেবেন। ওকে, তো এখানে একটা আমি ফোন নাম্বার দেওয়ার পর আমাদের কাছে একটা ওটিপি আসবে, ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। তো নেক্সট বাটনে আমরা ক্লিক করছি, নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের ওটিপিটা আমাদের এখানটায় বসিয়ে দিতে হবে। জাস্ট আমাদের যে এই ভেরিফিকেশন কোড যে সেন্ট ইউ এই নাম্বার, ওকে। তো আমরা নাম্বারটা আমরা কপি করে নিচ্ছি, আপনারা এখানটায় টাইপিং করে নিতে পারেন, আমি এখানে নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ওকে, বসিয়ে দেওয়ার পর এখানে অ্যালাউ করে দিতে বলছে, অ্যালাউ করছি। অ্যালাউ করার পর আমাদের এখানে কোডটা আমি আরেকবার বসিয়ে দিই, বসে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করছি, চলুন নেক্সট বাটনে ক্লিক করলাম এবং আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল। আমাদের এখানে বলছে আমরা কী ধরনের ট্যালেন্ট তৈরি করব, লাইভ হোস্ট, ট্যালেন্ট হোস্ট, ড্যান্স, মিউজিক, ওকে, আমি এই ধরনের ভিডিওগুলো তৈরি করব, ফ্যাশন, বিউটি, রিলেশনশিপ, ওকে। তো এবার দেওয়ার পরে হিউমার দেওয়ার পরে এবার সাতটা সিলেক্ট করে দিলাম লাস্টে এবং আটটাও সিলেক্ট করে দিলাম, ওকে, এবং কনফার্ম বাটনে লাস্টে আমরা ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ধরনের একটা পেজ আসবে। আমরা চাইলে এদেরকে আমরা এই এক্সিলেন্টদেরকে আমরা মানে ফলো করতে পারি, অথবা আমরা স্কিপ বাটনে আমরা চলে যাব। তো আমরা স্কিপে চলে যাচ্ছি, আমরা স্কিপ বাটনে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আমাদের কাছে এখানে একটা ইউনিক একটা আইডি চলে আসলো এবং আমাদের এখানটায় একটা নাম সমস্ত কিছু বিবরণ দিয়ে আমাদের এখানটা প্রোফাইলটা তৈরি করতে হবে। প্রোফাইলটা তৈরি করার জন্য উপরে দেখতে পাবেন ঠিক এই জায়গাটাতে একটা পেন্সিলের আইকন রয়েছে। এই পেন্সিলের আইকনে আসবেন, পেন্সিলের আইকনে আসার পর আপনাদের 10 রো যে আইডি, এই আইডিটা আপনারা আগেই কিন্তু এখানে কিছু মানে এডিট করবেন না। আপনার যে নামটা রয়েছে এখানে আপনি একটা নাম তৈরি করে নিন, এখানে নাম দিয়ে দিলাম, এখানে হচ্ছে আর ইউবি এসে রূপসা একটা ইংলিশে আমরা এখানে একটা নিব। আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোটা আপনারা অবশ্যই নেবেন, ফটোটা না দিলে কিন্তু আপনার হবে না। এবং এখানে সিলেক্ট জেন্ডার, আপনাদের এখানে সিলেক্ট জেন্ডারটা আপনাদের এখানে ফিমেল করতে হবে, না হলে আপনারা এখানে লাইভ হোস্টিংয়ে পাবেন না। এবং আপনার একটা ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ হিসাবে আপনাকে একটা ডেট অফ বার্থ দিতে হবে অবশ্যই, ওকে। এবং ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে শিওর করে দিবেন, শিওর, এবং সেটা যেন আপনার 18 বছর অবশ্য হয়, 18 থেকে 35 মধ্যে। এখানে আপনার চাইলে আপনি এখানে বায়ো ফিল আপ করতে পারেন, তারপর আপনি এখানে সেভ বাটনে সেভ করে দিন। সেভ বাটনে ক্লিক করবেন, সেভ বাটনে ক্লিক করার পর আপনার নামটা এখানে চলে আসলো, সমস্ত কিছু বিবরণ। এবার আপনাকে এখান থেকে কী করতে হবে, যে হোস্টিং অর্থাৎ লাইভ আনার জন্য, প্রথমে যে দেখালাম যে লাইভ আসা যায় এখান থেকে, এই লাইভ আসার জন্য আপনাদের এখান থেকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওই ডেসক্রিপশন বক্সে এসে ফর্ম যত তাড়াতাড়ি ফিল আপ করবেন তত তাড়াতাড়ি আপনারা এখান থেকে লাইভটা পেয়ে যাবেন এবং লাইভ ওপেন করার পর আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন, ওকে। এবার দেখুন এখানে একটা ওয়ালেট নামে একটা অপশন পেয়ে যাবেন, ওয়ালেট, এই ওয়ালেটের উপর আপনারা আসবেন, এই ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পর আপনারা দেখতে পাবেন এখানটায় মাই ইনকাম নামে একটি অপশন রয়েছে, ওকে। এই মাই ইনকামে আসার পর এখানে ডিটেলসে আসবেন, ডিটেলসে আসার পর দেখতে পাবেন যে এখানে কিছু কয়েন এক্সচেঞ্জ রয়েছে, আপনারা এখানে কয়েন এক্সচেঞ্জ না করাটাই ভালো, ওকে, কয়েন সেকশন না করাই ভালো। এবার তার পাশে লেখা আছে মোর অপশন, এই মোরের উপর যখন আমরা ক্লিক করব এখানে যে অ্যাপ্লাই নামে একটা অপশন রয়েছে, এই অ্যাপ্লাইটা তখনই করবেন যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং আপনার সঙ্গে আপনার আমার যোগাযোগ হয়ে যাবে। যত তাড়াতাড়ি যোগাযোগ হবে তত তাড়াতাড়ি আপনি এখান থেকে লাইভ অপশনটা পাবেন, ওকে।